যে কোনো মানুষই চায় শান্তিতে ঘুমাতে। এ ব্যাপারে যারা খুব বেশি সিরিয়াস তারা শান্তির ঘুমের জন্য কত কিছুই না করে থাকেন। কারো কারো ধারণা নরম বিছানায় ঘুম ভালো হয়, কেউ আবার নরম বালিশ ছাড়া ঘুমাতেই পারেন না। সারাদিনের পরিশ্রমের পর রাতে একটু ভালো ঘুমের আশায় হাজার হাজার টাকা খরচ করে আলিশান বিছানাও বানান কেউ কেউ, আবার ভালো বালিশের পেছনেও গোনেন বাড়তি টাকা। ভালো ঘুমের জন্য অবশ্যই আরামদায়ক বালিশ প্রয়োজন। দীর্ঘ গবেষণার পর একজন ফিজিওথেরাপিস্ট একটি বালিশ তৈরি করেন, কিন্তু এই বালিশে ঘুমাতে গুনতে হবে 67 লাখ টাকা। স্যান্ডেলিনাসো, রূপচর্চায় আভিজাত্য। এমনই এক বালিশ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ডাচ ডিজাইনার ভেন্ডারহিলস্ট। নেদারল্যান্ডের এই ফিজিওথেরাপিস্ট বালিশটির ডিজাইন ও তৈরি করেছেন, যার দাম $56,995 বা প্রায় 67 লাখ টাকা। বলা হচ্ছে এটাই পৃথিবীর সবচেয়ে দামি বালিশ। হাইটেক সলিউশন এবং পুরনো ধাঁচের কারুকার্যের সমন্বয়ে টেলরমেড এই বালিশ এখন পর্যন্ত তৈরি করা সবচেয়ে উদ্ভাবনী এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য যুৎসই। বালিশটি মিশরীয় তুলা ও তুঁত শিল্প থেকে তৈরি, এছাড়া অবিষাক্ত ডাচ মেমরি ফোমে ভরা। এই বালিশটি এত দামি হওয়ার আসল কারণ হলো এটি 24 ক্যারেট সোনা, হীরা এবং নীলকান্ত মণি দিয়ে খচিত। বালিশের জিপটিতে 4টি হীরা এবং 1টি নীলকান্ত মণি যুক্ত রয়েছে। এটি স্টাফ করার জন্য এতে ব্যবহৃত তুলা একটি রোবোটিক মিলিং মেশিন থেকে আসে। বালিশ কোম্পানিটির দাবি এই বালিশটি অনিদ্রায় আক্রান্ত ব্যক্তিদের শান্তিতে ঘুমাতে সাহায্য করে। এটি একটি কাস্টমাইজ বালিশ। একজন ব্যক্তির কাঁধ, মাথা এবং ঘাড়ের পরিমাপ 3D স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করে প্রতিটি গ্রাহকের জন্যই আলাদা করে বালিশটি তৈরি করা হয়। ভেন্ডারহিলস্ট বালিশটি তৈরির আগে রোগীর শরীরের পরিমাপ এবং ঘুমের ভঙ্গিও পর্যবেক্ষণ করে নেন। তিনি বলেন এই বালিশ যে কোনো বয়সের মানুষ চাইলেই যেভাবে খুশি ব্যবহার করে ঘুমাতে পারবেন। পাশ ফিরে ঘুমান বা পেছন ফিরে ঘুমান, যেভাবেই ঘুমান না কেন, বালিশটি সবভাবেই আরামদায়ক ঘুমের জন্য উপযোগী। বালিশটি তৈরি করতে ভেন্ডারহিলস্টের 15 বছর সময় লেগেছে। রুশাসুর, কালবেলা।